নমস্কার, আর ভ্লগ কুকিং এ সব দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাস্তে, আর এই কাস্তে নিয়ে আমরা এখন যাচ্ছি ডাটা কাটার জন্য। তো আপনারাও চলুন, কয়েকটা ডাটা হয়েছে, খুব বেশি ভালো হয়নি। এবার তো খুব বৃষ্টি হয়নি, তো জলের অভাবে খুব ভালোও হয়নি। তো এখান থেকে কটা আমি ডাটা নিচ্ছি, এদিকে ডাটা হয়েছে, খুব বেশি ভালো হয়নি। তো যেরকম হয়েছে এখান থেকে তুলবো না, কাটবো, কেটে নিচ্ছি। গোড়াটা থেকে গেলে গোড়া থেকে আবারও নতুন গাছ হবে। আমি কেটে নিচ্ছি কয়েকটা, দেখুন এই কটা ডাটা হলেই হয়ে যাবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। চলে আসলাম নিজেদের বাড়ির বাগানে, টাটকা ডাটা, টাটকা কুমড়ো শাক নিয়ে। আর এগুলো এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো তার আগে এগুলো কাটাকাটি করে নিচ্ছি। কুমড়ো শাকগুলো কেমন টাটকা দেখুন। কুমড়ো শাক, ডাটা, কাঁঠালের বীজ, আর এখানে রয়েছে একটা কাঁচকলা, একটা আলু, এই সব কিছুই আমি কেটে নিচ্ছি। একদম কচি এই কুমড়োর ডগাগুলো। কুমড়ো শাক কেটে নেওয়া হয়ে গেছে, ডাটাগুলো কাটছি। ডাটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, যে কলাটা কাটলাম এই কলাটা আমাদের বাড়ির গাছের, আর এই রয়েছে কাঁঠালের বীজ, এগুলো আমাদের বাড়ির গাছের কাঁঠালের বীজ। দেখুন কাঁঠালের বীজগুলো, উপরের এই পাতলা খোসাটা ছাড়িয়ে নেব। সব শাক সবজি কেটে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে উনুন পাড়ে আসছি, ঘরটা দেখাবো না। সব
সবজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, শাকগুলো ধুয়ে নিয়েছি, এছাড়া নিয়েছি দেখুন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ আর সরিষার তেল, আর নিয়েছি আতপ চালায় গুঁড়ো। মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে এখন দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই মাছ ভাজা কড়াইতেই এখন দিয়ে দিচ্ছি আমি জল। কড়াইতে জল দিয়েছি আর জল ফুটতে শুরু করে দিয়েছে, এখন দিয়ে দেবো লবণ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এই সবজিগুলো সেদ্ধ করে নেব 10 মিনিট মতো। সবজিগুলো সেদ্ধ হতে থাক। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি এখন বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এই কুমড়ো শাকের উপর তুলে নিচ্ছি। সবজিগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে এই কাঁচা লঙ্কা বাটা আর কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়ো শাক। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ঢাকা দিয়ে আরো 5 মিনিট জাল করে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি, শাক সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে সম্ভার দিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা, কালো জিরে, ভেজে রাখা চিংড়ি মাছ। এখন দিয়ে দিচ্ছি ঝোল ও সবজিগুলো।
আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, রান্নাটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের পিঠালিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, আর এই ধরনের রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আমাদের গ্রাম বাংলায় কিন্তু মাঝে মাঝেই আমরা এই ধরনের রেসিপি করে খাওয়া দাওয়া করি, আর এরকম রেসিপি দিয়ে গরম ভাত কিন্তু একদম জমে যায়। তো রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রেসিপির সঙ্গে আবার হাজির হবো, বাই বাই।